আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো অ্যাকাউন্টিংয়ের, সেটা হচ্ছে ডেবিট নোট আর এটা হচ্ছে ক্রেডিট নোট। এই ডেবিট নোট ক্রেডিট নোটটা আমাদের জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়, কারণ আমরা এটা ডিপে গিয়ে এটা আসলে বুঝতে চাই না, বা আমরা এই দুইটার মধ্যে অনেকেই গোলমেল লাগিয়ে ফেলি। এই জন্য যেটা হয় যে আমরা ভালো করে টপিকটা বুঝতে পারি না এবং এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করতে পারি না। তো আজকে আমার টার্গেট থাকবে যে আপনাদের এই ডেবিট নোট আর ক্রেডিট নোটের যত রকমের প্রবলেম আছে সবগুলোকে ওভারকাম করা, এবং যাতে করে এই ডেবিট নোট আর ক্রেডিট নোটে যাতে আপনাদের বুঝতে আর কোনো রকমের সমস্যা না হয়, এবং এটার ডিপে গিয়ে দেখানো যে কেন আসলে ডেবিট নোট আর ক্রেডিট নোটটাকে আমরা ইউজ করি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি এখানে একটা টিপস বলতে পারেন টিপস দিব, যাতে করে এটা আপনারা আর কখনো না ভুলেন বা না ভুলে যান, বা দুইটার মধ্যে যাতে কখনো রকমের একটা কনফিউশন তৈরি না করেন, সেজন্য আমি আপনাদেরকে একটা টিপস দিব। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো তাহলে চলুন শুরু করি ডেবিট নোট আর ক্রেডিট নোট। আগে ডেবিট নোট আর ক্রেডিট নোটটা আসলে পড়ার আগে আমি একটা এক্সাম্পল বলতে চাই আপনাদেরকে, যে এক্সাম্পলটা হয়তো বা আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে খুব সাহায্য করবে। এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আমার দুটো কোম্পানি, একটা কোম্পানি হচ্ছে এ আর একটা কোম্পানি হচ্ছে বি। এখন কোম্পানি এ কী করলো, কোম্পানি এ কোম্পানি বির কাছে কোনো কিছু সেলস করলো, যেটার অ্যামাউন্ট ধরলাম আমরা ফর এক্সাম্পল 5,000 টাকা। এ সেলস 5,000 টু বি, বির কাছে এ 5,000 টাকার কোনো কিছু সেলস করলো, এর হয়তো বা একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল পেনই ধরলাম আমরা, পেন সে সেলস করে। তো এ তার পেনগুলো কোম্পানি বির কাছে সেল করলো। এখন যেহেতু কোম্পানি বির কাছে এ সেলস করলো, তাহলে বির কোম্পানি কী উচিত, এ কে তার যে পারচেস সেই পারচেজের টাকাটা বিকে দেয়া, সরি এ কে দেয়া, মানে হচ্ছে এ যেহেতু সেলস করছে বিকে, তাহলে বি এর কাছ থেকে পারচেস করতেছে। যেহেতু বি এর কাছ থেকে পারচেস করতেছে, তো বির উচিত তার পেমেন্টটা, মানে এর পেমেন্টটা এ কে দেয়া, তার মানে কি এ সেলস করেছে, এটার এগেনস্টে বি থেকে পেমেন্ট পাবে। এখন কোনো কারণে এ যে পেনগুলো সেলস করেছে, ফর এক্সাম্পল এই পেনগুলোই সেলস করেছে, এ যে পেনগুলো সেল করেছে বির কাছে, সেই পেনের কিছু অংশ হয়তো বা ড্যামেজ ছিল, বাট কিছু অংশ হয়তো বা খুব খারাপ ছিল, যে জন্য বি সেইগুলোকে নিতে রিফিউজ করেছে। অথবা এমন হতে পারে যে এ যখন বিকে ইনভয়েস করেছে 5,000 টাকার, তখন বেশি ইনভয়েস করেছে, মানে হচ্ছে প্রোডাক্ট হয়তো বা সেলস করেছে 4,000 টাকার, বাট ইনভয়েস করেছে 5,000 টাকা, যে তুমি আমাকে এখন 5,000 টাকা দাও। কিন্তু বি যখন তার জিনিস গুলো পেয়েছে, মানে গুডসগুলো পেয়েছে এর কাছ থেকে, তখন দেখলো যে এর যে প্রোডাক্টগুলো দিয়েছে, মানে পেনগুলো, সেই পেনগুলো খারাপ, অথবা এ যখন ইনভয়েস করেছে বিকে, তখন সেই ইনভয়েসটা বেশি টাকার হয়েছে। সো এই ক্ষেত্রে এখন বি কী করবে, আপনি নর্মালি আপনার লাইফ নিয়ে চিন্তা করেন, নিজস্ব লাইফ নিয়ে, যে আপনি একটা মার্কেটে একটা শার্ট কিনতে গেলেন, দেখলেন যে শার্টটা কিনে নিয়ে এসে বাসায় এনে দেখলেন যে শার্টটা হয়তো বা কোনো জায়গায় ড্যামেজ, বা শার্টটা জায়গায় কোনো জায়গায় হচ্ছে ফল্ট। সো আপনি কী করবেন, তাৎক্ষণিক ওই দোকানে যাবেন, দোকানে গিয়ে বলবেন যে এই জিনিসটা যেহেতু নষ্ট, আপনি এই জিনিসটা ফেরত নেন। অথবা এমন আরেকটা ইয়া হতে পারে যে আপনি যখন শার্টটা কিনেছেন, তখন আপনাকে যে রিসিটটা দেওয়া হয়েছে, সেই রিসিটে হয়তো বা মানে রিসিটে হয়তো বা বেশি টাকা উল্লেখ করেছে, আপনি ওই বেশি টাকা দিয়ে এসেছেন। এখন যখন বাসায় এসে দেখেছেন, তখন দেখলেন যে শার্টের গায়ে লেখা হচ্ছে 1500 টাকা, আপনি হয়তো বা দিয়ে এসেছেন 1800 টাকা, তখন আপনি আবার সেই সেলারের কাছে যাবেন বা দোকানদারের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমি তো 300 টাকা বেশি দিয়েছি, আমার 300 টাকা ফেরত দেন। এই যে একটা রিকোয়েস্ট করা দোকানদারকে বা সেলারকে, সেই রিকোয়েস্টটাকে আসলে বলা হচ্ছে ডেবিট নোট, ঠিক আছে? একটা ফর্মাল রিকোয়েস্ট যে আপনি আমার টাকাটাকে ফেরত দেন, অথবা আমার যে জিনিসটা আমি নিয়েছি সেই জিনিসটা আপনি ফেরত নেন, কারণ এই জিনিসটা ভালো না, জিনিসটার মধ্যে ফল্ট আছে। এক্স্যাক্টলি সেম, এ যদি বির কাছে কোনো কিছু সেল করে, যেটা হচ্ছে পেন আমরা ধরে নিচ্ছি, সেই পেন সেল করার জন্য বি দেখলো যে পেনগুলো অনেকগুলো ড্যামেজ, তখন কী করলো বি, কী করলো তাকে একটা রিকোয়েস্ট করলো যে ভাই আপনার যে পেনগুলো আপনি আমাকে দিয়েছিলেন, সেই পেনগুলো অনেকগুলো নষ্ট, এগুলোকে ফেরত নেন। অথবা এমন হতে পারে যে এ যখন ওকে ইনভয়েস করেছে যে আমি তোমাকে 5,000 টাকার পেন দিয়েছি, তুমি এখন আমাকে 5,000 টাকা দাও, তখন বি কী করলো, দেখলো যে না, সে 5,000 টাকার জিনিস দেয়নি, সে হয়তো বা 4,000 টাকার জিনিস দিয়েছে, বাট 1,000 টাকার বেশি ইনভয়েস করছে এ বির কাছে। তখন বি কী করবে, একে একটা ফর্মাল রিকোয়েস্ট করবে যে ভাই
আপনি যে জিনিসগুলো আমাকে দিয়েছেন এই জিনিসগুলোর মধ্যে অনেকগুলো জিনিস ড্যামেজ ছিল অথবা নষ্ট ছিল, আপনি এই জিনিসগুলো আমার ফেরত নেন, অথবা যদি ইনভয়েসের অ্যামাউন্ট বেশি চার্জ করে এ বির কাছে তখন বি এ কে বলবে যে দেখেন ভাই আমি তো আপনার কাছ থেকে টোটাল 4,000 টাকার জিনিস নিয়েছি, তাহলে আপনি কেন আমাকে 5,000 টাকার নিচ্ছেন, আপনি তাহলে আমাকে 4,000 টাকার একটা ইনভয়েস পাঠান, ঠিক আছে, বা ইনভয়েসটা রিভাইজ করে পাঠান যাতে 4,000 টাকা লেখা থাকে 5,000 না। তখন এই যে বি এ কে রিকোয়েস্ট করতেছে এই রিকোয়েস্টটাকে বেসিক্যালি বলতেছি আমরা ডেবিট নোট, যে বায়ার রিকোয়েস্ট করতেছে সেলারকে যে আপনি ওভার ইনভয়েস করেছেন অথবা আপনি আপনার প্রোডাক্ট যেগুলো দিয়েছেন ওগুলো তো সমস্যা ছিল, ড্যামেজ প্রোডাক্ট ছিল। তখন বি এ কে ফর্মাল রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই যে ফর্মাল রিকোয়েস্টটা পাঠাচ্ছে এইটাকেই বেসিক্যালি আমরা বলতেছি ডেবিট নোট। এটা খুব বেশি সিরিয়াস কিছু নেই, এটা ভেরি সিম্পল, যে আমরা একটা রিকোয়েস্ট করছি বা যে পারচেস করতেছে সে রিকোয়েস্ট করতেছে সেলারের কাছে যে বিক্রি করতেছে যে আপনার আপনি যে আমাকে ইনভয়েসটা দিয়েছেন বা আপনি যে আমাকে প্রোডাক্টটা দিয়েছেন সেই প্রোডাক্টের মধ্যে ড্যামেজ গুডস আছে, অথবা আপনি যে ইনভয়েসটা দিয়েছেন সেই ইনভয়েসের মধ্যে আপনি বেশি চার্জ করেছেন, সো আপনি আমাকে একটা কী করেন আমার এই জিনিসটাকে রিভাইজ করে দেন, এই যে রিকোয়েস্টটা করে এটাকে বলতেছে আমরা ডেবিট নোট। এবার আসেন ক্রেডিট নোটের ক্ষেত্রে, কি এটা গেল বির সাইড, এখন এর করণীয় কী? বির কাছ থেকে যখন এ একটা ফর্মাল রিকোয়েস্ট পেল যে ডেবিট নোট ইনভয়েস রিসিভ করে দেওয়ার জন্য এবং হচ্ছে ড্যামেজ গুডস ফেরত নেওয়ার জন্য, এখন আমি আমার আবার সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে চলে যাই বা প্র্যাকটিক্যাল লাইফে চলে যাই, সেটা হচ্ছে যে যখন আমি আমার টি শার্টটা বা আমি আমার শার্টটা দোকানদারকে গিয়ে বললাম যে এটা রিটার্ন ড্যামেজ ছিল এটা ফেরত নেন, তখন দোকানদার কী করলো আমার গুডসটা ফেরত নিল বা আমার শার্টটা ফেরত নিল, ফেরত নিয়ে আমাকে কী করলো আমার টাকা ফেরত দিয়ে দিল। অথবা এমন হতে পারে যে যে ইনভয়েসের অ্যামাউন্টটা সে বেশি করেছিল 1,800 টাকা, যদিও আমার শার্টটার দাম ছিল 1,500 টাকা, তখন সে কী করতে পারে সে আমাকে আমার 300 টাকা ফেরত দিয়ে দিতে পারে। ব্যাপারটা কিন্তু তাই, এর করণীয় কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। যেমন বি যখন রিকোয়েস্ট পাঠালো এর কাছে তখন এ কী করলো একটা ক্রেডিট নোট ইস্যু করলো, এই যে এখন আসছে ক্রেডিট নোটের ইস্যু, যে ক্রেডিট নোট ইস্যু করলো, আচ্ছা ওকে তোমার যে গুডসটা আমি ভুল দিয়েছি খারাপ দিয়েছি সেই গুডসটা আমি ফেরত নিলাম, অথবা তোমাকে যে আমি এক্সট্রা টাকা ইনভয়েস চার্জ করেছি, ঠিক আছে, যেটা 4,000 টাকা হওয়ার কথা ছিল আমি তোমাকে 5,000 টাকা করেছি, সেই 1,000 টাকা আমি তোমার কী করলাম ইনভয়েস রিভাইজ করে দিলাম 1,000 টাকার জন্য, বা আমি তোমাকে 4,000 টাকার ইনভয়েস করে দিলাম আগেরটা তুমি নষ্ট করে ফেলো, এমন হতে পারে, ঠিক আছে। তাহলে কী হলো দেখেন এ কী করলো তখন ক্রেডিট নোট ইস্যু করলো বির কাছে যে ঠিক আছে আমি তোমার যে আর্গুগুলো আছে বা তোমার যে রিকোয়েস্টগুলো আছে যে 4,000 টাকা ইনভেস্ট করা এটা করে দিলাম, অথবা তোমার যে ড্যামেজ গুডসের একটা রিকোয়েস্ট ছিল সেই ড্যামেজগুলোগুলো আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে, তাহলে ওই ড্যামেজ গুডসের টাকাগুলো তোমার আমাকে দেওয়া লাগবে না। সো এ তখনই ক্রেডিট নোট ইস্যু করতেছে, দেখেন ভেরি সিম্পল। বি করতেছে একটা ফর্মাল রিকোয়েস্ট যে আপনি এই কাজ করেছেন, আপনি খারাপ গুডস দিয়েছেন আমাকে, অথবা আপনি আমাকে ওভার ইনভেস্ট করেছেন, আর এ কী করতেছে বি রিকোয়েস্টের উপরে বেস করে ও কী করতেছে তখন একটা রিভাইস ইনভয়েস করতেছে, অথবা গুডসগুলো সে অ্যাকসেপ্ট করে ওই টাকাগুলো বিকে মাফ করে দিচ্ছে বা বিকে ওই টাকাগুলো আর দেওয়া লাগবে না বলে দিচ্ছে। সো বি রিকোয়েস্টটাকে বলতেছে আমরা ডেবিট নোট, আর এ যে কাজটা করতেছে এর যে অ্যাকশনগুলো সে হয় টাকা ফেরত দিচ্ছে অথবা সে ড্যামেজ গুডসগুলো ফেরত নিয়ে ওকে টাকাগুলো মৌকুক করে দিচ্ছে, এর যে অ্যাকশনটা এটাকে বলতেছে আমরা ক্রেডিট নোট। এখন এই জিনিসটা কিন্তু একটা ফর্মালি ওয়েতে হয়, ঠিক আছে, এটা কিন্তু ওরালি না বিষয়টা, যে আমি গেলাম বি মুখে মুখে বলে দিল হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। বি অবশ্যই একটা ফর্মাল রিকোয়েস্ট করবে, সেটা মেইলের মাধ্যমে হোক বা একটা ডকুমেন্টসের মাধ্যমে হোক, আর এ অবশ্যই একটা ফর্মাল ওয়েতে করবে। এ কী করবে যে তার যে কোম্পানির প্যাড আছে সেই কোম্পানির প্যাডে অবশ্যই ডিক্লারেশন দিবে যে হ্যাঁ আমি তোর আমি আপনার জিনিসটাকে অ্যাকসেপ্ট করলাম। সো এটা হচ্ছে ক্রেডিট নোট। আমরা একটা এক্সাম্পল করি তাহলে খুবই ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। দেখেন এ সেলস 5,000 টু বি যেটা বলেছিলাম, আর বি যেহেতু এ সেলস করছে 5,000 টাকা বির কাছে, তাহলে বির কিন্তু উচিত হবে 5,000 টাকা একে দেয়া, 5,000 টাকা একে দেয়া। এখন ঘটনা কী হলো যে ওভার ইনভয়েস হয়ে গেলো অথবা রিটার্ন গুডস হয়ে গেলো 1,000 টাকার, তখন কী করবে এ ক্রেডিট নোট ইস্যু করবে বিকে, ক্রেডিট নোট ইস্যু করবে বিকে যে তোমার ওই ওভার ইনভয়েস অথবা রিটার্ন যে গুডস আছে 1,000 টাকা সে 1,000 টাকা দেয়া লাগবে না, ঠিক আছে। তখন কী করবে বি পে করবে 4,000 টাকা শুধুমাত্র একে, আশা করছি ক্লিয়ার। বি তখন 4,000 টাকা
একে পেমেন্ট করবে, কারণ 1000 টাকা ক্রেডিট নোটের মাধ্যমে এ কী করে দিল, এ রিমুভ করে দিল যে তোমার 1000 টাকা দেওয়া লাগবে না, কারণ হচ্ছে তোমার ওভার ইনভেস্ট করেছি আমি অথবা গুডসটা রিটার্ন করেছি, রিটার্ন করেছো তুমি, এই জন্য তোমার আর 1000 টাকা দেওয়া লাগবে না। এই জিনিসটা যখন ফর্মালি একদম রিটেনের মাধ্যমে যখন দেওয়া হবে তখন সেটাকে বলতেছে আমার ক্রেডিট নোট। চলেন এখন আরও ডিপে যাই, যাতে করে ক্রেডিট নোট আর ডেবিট নোটটা একদম ক্লিয়ার হয়ে যায়। দেখেন আমি একটা টিপসের কথা বলেছিলাম, যাতে করে আপনারা মনে রাখতে পারেন যে কোনটা ডেবিট নোট কোনটা ক্রেডিট নোট, যাতে আর কখনও ভুল না হয় দুইটার মধ্যে। সেটা হচ্ছে ওই আগের এক্সাম্পলটা আমরা যদি বলি, এ সেলস টু বি 5000 অন ক্রেডিট, এ কী করলো বির কাছে 5000 টাকার ক্রেডিট সেলস করলো। এখন যখন সেলসটা ক্রেডিট হয়ে গেল তখন আমরা চিন্তা করি যে জার্নালটা আমার কী হলো, তখন কিন্তু আমাদের জার্নালটা ছিল এরকম যে আমি যেহেতু ক্রেডিটে পারচেস করেছি তাহলে আমার অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু 5000 টাকা ডেবিট, আর ক্রেডিট কিন্তু হচ্ছে আমার সেলস 5000, রাইট? আমি কিন্তু তখন এন্ট্রি ডেটটা দিয়েছিলাম আমি আমার কোম্পানিতে, মানে আমি যদি এ কোম্পানি হয়ে থাকি, আমরা দুইজনের ক্ষেত্রে দিয়ে চিন্তা করব, আমি যদি এ কোম্পানি হয়ে থাকি তাহলে কিন্তু আমি অ্যাকাউন্টস রিসিভেবল, যেহেতু আমি ক্রেডিটে করেছি তখন আমি ক্যাশে তো আর পাইনি, তাই না, আমি টাকাটা পাবো, তাই অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে আমার 5000 ডেবিট, আর ক্রেডিট হচ্ছে সেলস, 5000 টাকা আমি সেলস করেছি। তো এইটা যখন এটা হচ্ছিল জার্নাল, আমি যদি লেজারে যাই তখন কী হচ্ছে, দেখেন আমি সেলসের একটা টি অ্যাকাউন্ট করবো, সেলসের টি অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম 5000 টাকা, আর এক্স্যাক্টলি সেম অ্যাকাউন্টস রিসিভেবলের জায়গায় আমি সেলস লিখলাম 5000 টাকা ডেবিট পাশে। এখন যে কাহিনিটা ছিল সেটা হচ্ছে যে আমাদের 1000 টাকা কী হলো, ওভার ইনভয়েস হয়েছে অথবা গুডস রিটার্ন নিয়েছি। তো ওই ক্ষেত্রে কী হচ্ছে, আমি গুড রিসিভ নেওয়ার জন্য অথবা ওভার ইনভয়েসের জন্য, দেখেন ও কিন্তু আমি ওর কাছে আগে, আমি যদি এই লাইনটা কমেন্ট করে দিই, ওর কাছে আমি কিন্তু আগে 5000 টাকা পেতাম, এখন এই ওভার ইনভয়েস অথবা ড্যামেজ গুডস রিসিভ করার জন্য তাকে যে 1000 টাকা আমি মওকুফ করে দিয়েছি, এর জন্য দেখেন আমার 1000 অ্যাকাউন্টস রিসিভেবল 1000 টাকা কমে গেল। দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু আমার জন্য ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল আমি যদি সাপ্লাই হয়ে থাকি তাহলে আমার জন্য ডেবিট। এখন ওভার ইনভয়েস অথবা গুড রিটার্নের জন্য আমার কিন্তু এই অ্যাকাউন্টস রিসিভেবলটা 1000 টাকা কমে গেল, মানে আমি ক্রেডিট পাশে 1000 টাকা দিয়ে দিলাম, 1000 টাকা ক্রেডিট করে কমিয়ে দিলাম। এই যে ক্রেডিটটা করে আমি কমাই দিলাম আমার 1000 টাকা, বা অ্যাকাউন্টস রিসিভেবলটাকে আমি কমাই দিলাম, ঠিক আছে, মানে কি অ্যাকাউন্টস রিসিভেবল কমিয়ে দেওয়া মানে কি আমার ক্রেডিট হয়ে গেল, এই জন্য এটাকে বেসিক্যালি বলে ক্রেডিট নোট। যেহেতু আমার অ্যাকাউন্টস রিসিভেবলটা 1000 টাকা কমে গেল, এই জন্যই আমি বলতেছি এটাকে ক্রেডিট নোট, কারণ হচ্ছে আমি ক্রেডিট করে আমার অ্যাকাউন্টস রিসিভেবলটা 1000 টাকা কমিয়ে দিয়েছি। আমার কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল সবসময় ডেবিট, কথা হচ্ছে আমি একটা টাকা আমি আমার কাস্টমারের কাছে পাই। এখন কোনো একটা কারণে কাস্টমার আমাকে 4000 টাকার জায়গায় কী করতেছে, সরি 5000 টাকার জায়গায় কী করতেছে, 4000 টাকা দিচ্ছে, কারণ হচ্ছে আমি ওভার ইনভেস্ট করেছি অথবা রিটার্ন ড্যামেজ গুডস দিয়েছি, ওই জন্য কাস্টমার আমাকে ড্যামেজ গুডস ফেরত দিয়েছে অথবা ওভার ইনভয়েসটাকে বলতেছে রিভাইজ করার জন্য। সো আমি আমার যে অ্যাকাউন্টস রিসিভেবল আছে সেই রিসিভেবল 1000 টাকা কমিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি আর ওর কাছে এখন 5000 টাকা পাই না, আমি ওর কাছে কিন্তু এখন 4000 টাকা পাই, ঠিক আছে, তাহলে আমি ওর কাছে কিন্তু এখন মাত্র 4000 টাকা পাই, যেহেতু 1000 টাকা কমে গেছে, মানে কি আমার অ্যাকাউন্টস রিসিভেবল সবসময় ডেবিট ছিল, এখন 1000 টাকা কমে 1000 টাকা কমে গেছে, সো এই জন্য আমি এটাকে বলতেছি ক্রেডিট নোট। এক্স্যাক্টলি অপোনেন্ট দিকেও বির ক্ষেত্রে কী হচ্ছে, দেখেন বির ক্ষেত্রে আমি কিন্তু পারচেস করছি, তখন কিন্তু আমি জার্নাল দিচ্ছি হচ্ছে ডেবিট পারচেস 5000 টাকা, আর ক্রেডিট দিচ্ছি আমি অ্যাকাউন্টস পেয়েবল 5000 টাকা, কারণ আমাকে ওই টাকাটা কী করতে হবে, আমাকে ওই টাকাটা কিন্তু একে দিতে হবে, তখন কী হচ্ছে, দেখেন আমার ডেবিট হয়ে যাচ্ছে 5000 আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 5000, মানে কি আমাকে এই 5000 টাকা পে করতে হবে একে, যেহেতু আমি এর কাছ থেকে জিনিস পারচেস করেছি। তখন কী হচ্ছে, দেখেন আমার জার্নাল লেজারগুলো কী হচ্ছে, দেখেন পারচেজ আমি কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল রাখতেছি 5000, ঠিক আছে, আর অ্যাকাউন্টস পেয়েবল আমি কী করতেছি, আমি পারচেজ হিসাবে 5000 দিচ্ছি, এটা আমার ক্রেডিট পাশে অ্যাকাউন্টস পেয়েবল, কারণ হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আমার জন্য লাইবিলিটি, আর লাইবিলিটি আমার জন্য অলওয়েজ ক্রেডিট, লাইবিলিটি যেহেতু আমার জন্য অলওয়েজ ক্রেডিট, তাহলে 5000 টাকা আমাকে পে করতে হবে একে, একে 5000 টাকা পে করতে হবে, কারণ এর কাছ থেকে আমি 5000 টাকার জিনিস কিনেছি। এখন যখন আমি ডেবিট নোট ইস্যু করতেছি আর ও যখন অ্যাকসেপ্ট করতেছে, তখন কী হচ্ছে, দেখেন
সাথে সাথে কি করতেছি, আমি আমার যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল 5000 টাকা, তখন কিন্তু এটা আমি কি করতেছি 1000 টাকা কমিয়ে দিচ্ছি, কারণ ওই যে ওভার ইনভয়েস ছিল অথবা রিটার্ন ছিল, ওই রিটার্নের জন্য আমি ওকে 1000 টাকা কম দিব ওটা কিন্তু বলে দিয়েছিলাম আমি আমার ডেবিট নোটের মাধ্যমে। এখন এই ডেবিট নোট এক্ষেত্রে কেন বল হয়, কারণ হচ্ছে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল সবসময় আমার জন্য ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল যদি সবসময় আমার জন্য ক্রেডিট হয়ে থাকে তাহলে কি দেখেন 5000 টাকা ক্রেডিট ছিল, এখন 1000 টাকা আমি কবিয়ে ডেবিট করে দিলাম অ্যাকাউন্টস পেয়েবলের। আমরা তো জানি যে এই পাশে ডেবিট সাইড, এই পাশে ক্রেডিট সাইড, তার মানে কি ক্রেডিট সাইডে ছিল 5000, আমি কী করলাম এখন ডেবিট সাইডে 1000 টাকা কমিয়ে কী করে দিলাম অ্যাকাউন্টস পেয়েবলটাকে কমিয়ে দিলাম, এই যে 1000 টাকা কমিয়ে ডেবিট করে দিলাম আমি, এই জন্য এটাকে বলা হয় ডেবিট নোট। এই জন্য আমি এটাকে কি বলতেছি ডেবিট নোট, কারণ হচ্ছে আমার ক্রেডিটটাকে এই ডেবিট নোট কমিয়ে দিয়েছে, ঠিক আছে, বা ক্রেডিটটাকে আমার ডেবিট করে দিয়েছে এই ইস্যুটা, সেই জন্য আমি এটাকে বলতেছি ডেবিট নোট। এই হচ্ছে একটা টিপস যাতে করে আপনারা কখনো আর ভুলবেন না যে ডেবিট নোট আর ক্রেডিট নোটটা কেন ইম্প্যাক্ট ফেলে বা কেন দুইটার মধ্যে পার্থক্য ডিফারেনশিয়েট করে আর কি। এই ছিল হচ্ছে টিপসটা। আর ক্রেডিট নোট আর ডেবিট নোটের যদি আমরা সংজ্ঞাগত দিক দিয়ে দেখি, দেখেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এ ডেবিট নোট ইজ ইস্যুড বাই এ কাস্টমার, কাস্টমার দ্বারা ইস্যুড হয় বা বায়ার যে জিনিসটা পারচেস করে, টু এ সাপ্লায়ার, সাপ্লায়ারকে অ্যাজ ফর্মালি রিকোয়েস্টিং এ ক্রেডিট নোট, যে ভাই আমার আপনি যে কাজটা করেছেন, আপনি গুডস ড্যামেজ গুডস দিয়েছেন অথবা আপনি ওভার ইনভয়েস করেছেন, সো আমাকে একটা ক্রেডিট নোট ইস্যু করেন যে আপনি আমার এই টাকাটা মাফ করে দিয়েছেন বা আপনি টাকাটা আমার দেওয়া লাগবে না, ঠিক আছে। রিকোয়েস্টিং এ ক্রেডিট নোট, একটা ক্রেডিট নোটের জন্য একটা ফর্মালি রিকোয়েস্ট করে কে করতেছে, কাস্টমার, ডেবিট নোটের ক্ষেত্রে। এক্স্যাক্টলি লা অপোনেন্ট থিং ইজ ক্রেডিট নোট, ক্রেডিট নোট হচ্ছে যখন আমি কাস্টমার কাছ থেকে ডেবিট নোট পাচ্ছি তখন আমি ইস্যুটা দেখলাম, হ্যাঁ দেখলাম যে হ্যাঁ ঠিকই তো আছে, ও যেটি ক্লেমটা করেছে ওই ক্লেমটা সঠিক, তাহলে ওকে একটা ক্রেডিট নোট ইস্যু করে দিই, তখন দেখেন একটা ক্রেডিট নোট ইস্যু করতেছে। এই ক্রেডিট নোট ইস্যুড বাই এ সেলার, যে বিক্রি করেছে সে ইস্যু করতেছে টু ক্যান্সেল পার্ট, দেখছেন এই যে এখানে ক্যান্সেল করতে পার্ট অর প্রিভিয়াসলি ইস্যুড ইনভয়েস, যে ইনভয়েসটা আমি অলরেডি ইস্যু করেছিল আপনার সেলার, সেই সেলার কী করতেছে ওই ইনভয়েসের পার্ট অথবা ইনভয়েসটাকেই রিভাইজ করে দিচ্ছে, সো এটাকেই বলতেছে ক্রেডিট নোট। আশা করছি আপনাদের ডেবিট ক্রেডিট নোটের যে কনফিউশনগুলো ওগুলো দূর হয়ে গিয়েছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, যাতে করে আমরা ইন্সপায়ার্ড হই এবং আপনাদেরকে আরও নতুন নতুন জিনিস শেখাতে পারি। ধন্যবাদ।